আপনারা জানেন আমি দীর্ঘদিন বিজেপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম। পরে মুকুলদার সাথে আমার আলাপ হয় এবং মুকুলদাকে দেখে আমি অনুপ্রাণিত হই এবং মুকুলদার অনুপ্রেরণায় আমি আজকে তৃণমূল কংগ্রেসে এসেছিলাম, যেখানে মুকুলদা নিজেই দল ছেড়ে দিয়েছেন। তো স্বাভাবিক কারণে আমার আর সেই দলে থাকাটা কোনো মানে থাকে। আমার বক্তব্য পরিষ্কার, মুকুলদা দলে নেই, মুকুলদাকে আমি শ্রদ্ধা করি। মুকুলদা আমার কাছে বটবৃক্ষের মতো, তো স্বাভাবিকতায় বট গাছের নিচেই থাকবো। মুকুলদা যখন দলে থাকছেন তখন আমার দল করা না করা একই। আগামী দিনে দাদা কি সিদ্ধান্ত নেবে, দাদার সিদ্ধান্তের উপরে আমরা তাকিয়ে আছি। দাদা যদি নতুন দল করে সেই দলে তার যাব এবং সেই দলটা আমি মন দিয়ে করবো, এবং দাদা যদি বিজেপিতে যায় তো স্বাভাবিক কারণেই দাদার সাথে আমিও বিজেপিতে যাব। এর মধ্যে কোনো দ্বিধা বা প্রশ্ন নেই। আমাদের কাছে এর কোনো গুরুত্ব নেই। প্রথম কাজ, তৃণমূল দলটাই হচ্ছে তার সর্বভারতীয় সভাপতি মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ছাড়াই দলে আর কারো কোনো জায়গা নেই। সুতরাং সেখানে কেউ বা কারা চলে গেল তাতে দলের কিছু আসবে যাবে না। মমতা ব্যানার্জি শেষ কথা, পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জি দেখেই ভোট দেয় এবং তার নেতৃত্বেই তৃণমূল দল চলছে। উনি বিজেপি থেকে তৃণমূল একসময় জয়েন করেছিলেন, এবার উনি যদি আবার বিজেপিতে ফিরে যান সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো আমাদের কিছু বলার নেই। কারণ এটাই বলবো যে তাহলে উনি ছাড়লেন কেন, কেন এবার তৃণমূলে আসলেন, আবার কেন চলে যাচ্ছেন? এখন মুকুল রায়ের সাথে ওনার মত যদি এক হয় তো এখানে আমাদের বলার কারো কিছু নেই। মুকুল রায় আমাদের দলের শ্রদ্ধেয় নেতা ছিলেন, এখনও তিনি সাসপেন্ড হয়ে আছেন, তার বেশি আমাদের দলে তার বিরুদ্ধে আর কিছু বলার নেই।